গাজায় হামাসের হাতে বন্দি জিম্মিদের অবিলম্বে মুক্তি ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। এই সময় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান কার্যালয়ের সামনে এবং অন্যান্য কয়েকটি শহরে পুলিশের সঙ্গে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। ফরাসি বার্তা সংস্থা AFP-র প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় আটক সব জিম্মিদের মুক্তির দাবিতে শনিবার ইসরায়েলের কয়েকটি শহরের রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন হাজার হাজার ইসরায়েলি। তারা নেতানিয়াহুর পদত্যাগ এবং আগাম নির্বাচনের দাবি জানিয়েছেন। রাজধানী তেল আবিব ছাড়াও সিজারিয়া, রেহোভোত এবং হাইফা সহ অন্যান্য শহরে এসব সরকার বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন গাজায় জিম্মিদের পরিবারের সদস্যরা। রোববার সন্ধ্যায় ইসরায়েলের মেমোরিয়াল ডে পালনের প্রস্তুতি নেওয়ার সময় এই বিক্ষোভ করেন তারা। এ সময় বিক্ষোভকারীদের হাতে ইসরায়েলি পতাকা এবং গাজায় আটক জিম্মিদের ছবি সম্বলিত ব্যানার দেখা যায়। বিক্ষোভকারীরা জিম্মিদের জীবিত ফেরত আনতে ইসরায়েলের সরকারের প্রতি আহ্বান জানান। গেল বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় 240 জনকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে রাখে হামাস। হামাসের আকস্মিক ওই হামলায় ইসরায়েলের 1,200 জনেরও বেশি নিহত হন। পরে ওই দিনই গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। গাজায় ইসরায়েলি বাহিনীর 7 মাসেরও বেশি সময় ধরে চলা হামলায় এখন পর্যন্ত প্রায় 35,000 ফিলিস্তিনির প্রাণহানি ও হাজার হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন। গত নভেম্বরে কয়েক দফার যুদ্ধবিরতির বিনিময়ে 100 জনেরও বেশি জিম্মিকে মুক্তি দেয় হামাস। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে, গাজায় হামাসের হাতে এখনও প্রায় 132 জন জিম্মি রয়েছেন। এদের মধ্যে মাত্র 92 জন জীবিত আছেন বলে ধারণা করছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। শনিবারের বিক্ষোভে নেতানিয়াহু নেতৃত্বাধীন সরকারের বিরোধিতায় সংবাদ সম্মেলন করেছেন জিম্মিদের পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে তারা বলেছেন, কেবল নেতানিয়াহুর কারণেই জিম্মি চুক্তি হচ্ছে না। তিনি কেবল জিম্মিদের ফিরিয়ে আনতে বাধা দিচ্ছেন না, বরং তিনি ইসরায়েলকে সাফল্য পেতে দিচ্ছেন না। হামাসের কাছ থেকে জিম্মিদের মুক্ত করতে আমাদের নিজেকে নেতানিয়াহুর কাছ থেকে সবার আগে মুক্ত হতে হবে। সাইফ বিনায়ুব, কালবেলা ডেস্ক।